জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। জাতীয় ছাত্র সমাজের প্রশাসনে কেন্দ্রীয় সম্মেলন বর্জন করেছে জিসান বস্তু পরিষদ। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে জিসান বস্তু পরিষদ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জিসান বস্তু পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, প্রকৃত ভোটার বাদ দিয়ে ভুয়া ভোটার বানিয়ে পাতানো নির্বাচন করার পায়দারা করেছে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনের নির্বাচনী কর্মকর্তারা। তাই জিসান বস্তু পরিষদ এ কেন্দ্রীয় সম্মেলন বর্জন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের সভাপতি পদপ্রার্থী সুলতান জিসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুখলেসুর রহমান বস্তু, সাবেক আহ্বায়ক মোরল জিয়াউর রহমান প্রমুখ। সুযোগ দিবে দূর থাক, আমরা যে প্রার্থী হয়েছি, আমরা যে এই দলটি করেছি দীর্ঘদিন যাবত, কিন্তু আমাদের নামটি মাত্র তারা উচ্চারণ করতে তারা লজ্জাবোধ করেছেন। যাই হোক, আমরা বলতে চাই এই পাতানো পশন একতরফা নির্বাচন বয়কট ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না। আমাদের যেহেতু কোনো অভিভাবক নেই, সেই ক্ষেত্রে আমরা জিসান বস্তু পরিষদ এই পাতানো সম্মেলন পশন সম্মেলন আমরা মানি না, মানব না, মানতে পারিও না।